মন উইথ মোমস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি ডালের রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই ডালের রেসিপিটি হলো পাট পাতার ডাল অনেকেই তো এই সিজনে বাড়িতে পাট পাতার ডাল তৈরি করে থাকেন তবে আজকের এই রেসিপিটি আমি কিভাবে করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটি মন দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাট শাক পাট শাকটা আগে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখতে হবে এর জন্য এক একটা ডাঁটি থেকে আগে একটা একটা করে পাট পাতা ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে পরিষ্কার করে নিতে হবে বর্ষাকালে পাট পাতা প্রায় সব জায়গাতেই পাওয়া যায় আর এই পাট পাতা বাজার থেকে কিনে এনে যদি ডাল দিয়ে করতে পারেন তাহলে দুপুরবেলায় কিন্তু অনুবত্য লাগে গরম ভাতের সাথে খেতে দেখুন এটি সদ্য গাছ থেকে তোলা হয়েছে এই পাতাগুলো সব জল দিয়ে এরপরে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো খারাপ অংশ এর মধ্যে না চলে যায় পরিষ্কার করে ধুয়ে রাখার পরে এগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে আগে এগুলোকে শুকনো করে নিতে হবে তারপরে কোচাতে হবে দেখুন এরপরে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল এখানে আপনারা যতটা পরিমাণে ডালটা তৈরি করবেন ততটা অনুসারে এখানে কিন্তু ডালটা নিয়ে নিতে হবে প্রেশার কুকারে আমি সেদ্ধর জন্য এটাকে দিয়ে দিলাম এবং জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এর মধ্যে লবণ আর হলুদটা আপনারা ইউজ করতেও পারেন আবার পরেও ইউজ করতে পারেন এরপরে একটি কড়াইতে সর্ষের তেল নিয়েছি এক টেবিল চামচ দিয়েছি শুকনো লঙ্কা ভেঙে এবং এরপরে দিয়ে দিয়েছি কালো সর্ষে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হিং দিয়েছি চার থেকে পাঁচটা রসুন কুচি করে রাখা এরপরে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পাতাগুলো পাট পাতাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পর্বে যতক্ষণ না পাতাগুলো সেদ্ধ হচ্ছে একটু এগুলোকে ফ্রাই করে যেতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিয়েছি পরিমাণ মতো হলুদ এখানে ডালের পরিমাণ অনুযায়ী একেবারেই হলুদ আর লবণটা ইউজ করেছি কারণ ডালে আমি লবণ আর হলুদ কিন্তু দিইনি এরপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে বয়ল করে নিতে হবে দেখুন এইভাবে আগে পাট পাতার সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হলুদ আর লবণটা ভালো করে মিশে যায় এবং হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে একটু কুসুম কুসুম জল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন একেবারে ঠান্ডা জল এখানে না মেশানোর দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে এক টেবিল চামচ মতো চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে ডালে একটু চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় দেখুন এই সময় একটু ফুটতে দিতে হবে যাতে ডালটা একটু ভালো করে ঘন হয়ে যায় এবং এর টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় নুন আর চিনি মিশ্রিত হয়ে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন সঙ্গে দেবেন বেল আইকনটি যাতে আমার এই রেসিপির নোটিফিকেশনগুলো চট জলদি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনি হয়ে যেতে পারেন প্রথম ব্যক্তি যিনি আমার রেসিপিটিকে দেখবেন আপনাদের কাছেও যদি এই এইরকম নিত্য নতুন রেসিপির খোঁজ থেকে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনার রেসিপিটিকে আমাকেও পাঠাতে পারেন আমিও চেষ্টা করব আপনাদের মতন করে তৈরি করার ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে আজকের মতো এই পর্যন্তই বাই বাই